বুধবার 29 জুলাই এডিসি এলাকার 24 ঘন্টার বন্ধ ডাকলো আইপিএফটি। সাত দফা দাবিতে বুধবার সকাল থেকেই বন্ধ সফল করতে মাঠে নামবে দলীয় কর্মী সমর্থকরা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা আইপিএফটি 29 জেলা কমিটির সভাপতি জয় কিষাণ দেব বর্মার। তিনি জানিয়েছেন 29 জেলায় এডিসি এলাকায় বড় শরিক বেলাগাম সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, অনেক নেতা কর্মী জড়িয়ে পড়েছে দুর্নীতির জালে। প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও। এর প্রতিবাদে বন্ধ বনটা 29 ডিস্ট্রিক্টে সমস্ত এডিসি এরিয়াতে এই বনটা করা হবে। কয় তারিখ থেকে কটা? সকাল 6টা থেকে, কালকে সকাল 6টা থেকে নেক্সট ডে সকাল 6টা পর্যন্ত। কুমারগাঁও ডিভিশন আর কলেশ্বর সাব ডিভিশন আর পেঁচাতলে হাফ এলাকা করা হবে। আমরা বিজেপি সরকারে আছি, জুজ সহিত বলছে, কিন্তু ওরা আমাদের তো কিচ্ছু দেয়নি। আমাদের ওটা পুরো দাবিয়ে রেখেছে, কেন নাকি ওরা জানে এডিসিতে ওরা হেরে যাবে, ওরা আর পারবে না। তো এডিসিতে ওরা চাচ্ছে যে ওরা নিজেরাই কি রাজা হয়ে যাবে। ওদের তো সব দুর্নীতি কাজ তো মানুষ তো দেখছে, পাবলিক তো দেখছে, চাকরিয়াল বউকে বেনিফিসিয়ারি বানিয়ে দিয়ে দেয়। ওরা কী কাজ করবে, গরিবের জন্য ওরা কী কাজ করবে? সিঙ্গিবিলে এডিসি ভিলেজে তো দুর্নীতি হয়েছে, ভিলেজ কাউন্সিলে টিএসআর এর বউকে দিয়ে দেয়, বেনিফিসিয়ারি বানিয়ে দিয়ে দেয়। সুপারি বাগান মাত্র 20টা এসেছিল, ওখানে ওরা চাকরিয়াল বউকে দিয়ে দেয়, মাস্টারের বউকে দিয়ে দেয়। তো ওরা কি গর্বের জন্য কাজ করবে? দেখছি তো, পাবলিক জানে তো সব। এদিন দলের 29 জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছিল সেই চেনা ছবি, ছিল না শারীরিক দূরত্বের বিধিনিষেধ, গা ঘেঁষাঘেঁষি করে বসেছেন সবাই। যেখানে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা, পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও, এখানেই সরকারের ছোট শরিকের করোনা প্রতিরোধে সচেতনতা নিয়ে উঠছে প্রশ্ন। পিওর রিপোর্ট, চ্যানেল 3 রাত।